আসসালামু আলাইকুম, সবাইকে রামাদান মুবারক। দেখতে দেখতে জাপানে আজকে 8 রোজা চলে গেল আর বাংলাদেশে 7 রোজা। বাংলাদেশ থেকে জাপানে একটা বেশি হয় সব সময়, আর জাপানে গরম নেই বললেই চলে, এখনও ঠান্ডা আছে। কিন্তু বাংলাদেশে তো প্রচণ্ড গরম, আর এই গরমের মধ্যে ঠান্ডা লাচ্ছি বা শরবত অনেক ভালো লাগে, আর ঠান্ডা দই তো না হলেই না। তো আজকে আমি কোনো ব্লগ করছি না, আজকে আরেকটি রেসিপি নিয়ে এসেছি। আজকে আমি আপনাদেরকে মিষ্টি দই বানিয়ে দেখাবো, আর আমি কিভাবে বানাই সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো আমি এখানে 900 গ্রামের 3টা প্যাকেট নিয়েছি মিল্কের, আর এটা আমি ননস্টিক প্যানের মধ্যে দিয়ে কম আঁচে রেখেছি যেন নিচে না লাগে। আর এখন সুগার দিয়ে দিচ্ছি, সুগারটা আমি পরিমাণ মতো দিচ্ছি। আর ননস্টিক প্যানে যদি আমি মিল্ক দেই, একটা সুবিধা হলো নিচে পুরাও লাগে না আর বারবার নাড়তে হয় না, শুধু জালটা, চুলার জালটা একটু কম আঁচে রাখলেই হয়ে যায়। তো আমি আস্তে আস্তে চিনিটা মিশিয়ে নিলাম। দেখতে পাচ্ছেন চুলাতে বলক চলে এসেছে। এখন এ পর্যায়ে আমি 1 কাপ মিল্কের মতো একটা প্যালার মধ্যে তুলে নিচ্ছি। এই তো দেখতে পাচ্ছেন এই প্যালাটার মধ্যে 1 কাপ পরিমাণ দুধ আমি আলাদা করে রাখছি, এটা একটু ঠান্ডা হলে পাউডার মিল্ক মিলিয়ে নিব। তো এখানে আমি একটু নেড়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন দুধটা মোটামুটি একটু ঘন হয়ে এসছে, আর আমি দই বানাতে গেলে সব সময় একটু ঘন করি, তাহলে দইটাও খেতে অনেক মজা হয়। তো আমি আগে যে তুলে রেখেছিলাম প্যালার মধ্যে 1 কাপ পরিমাণ দুধ, তো সেটা হালকা একটু ঠান্ডা হওয়ার পরে এখন আমি ফুল ক্রিম মিল্ক পাউডার আমি মিলিয়ে নিব। তো আপনারা চাইলে নিডো ফুল ক্রিম মিল্ক পাউডার ব্যবহার করতে পারেন, আমি আসলে সব সময় এইটাই ব্যবহার করি। তো আমি 2 টেবিল চামচ দিয়ে নিচ্ছি। এখন এটাকে খুব সুন্দর করে আমি মিশিয়ে নিব, একটাও যেন দলা পাকানো না থাকে এমনভাবে মিলিয়ে নিতে হবে। তো মেশানোর পরে চুলায় রাখা দুধটার মধ্যে আমি এটা ঢেলে দিব, আর পরে খুব ভালোভাবে নাড়বো, নাড়তে থাকবো কিছুক্ষণ। তো দেখুন দুধটা কিন্তু একটু ঘন হয়ে এসছে, আর এই যে দেখতে পাচ্ছেন সরগুলো, এই সরগুলো আমার কাছে খুব ভাল লাগে। যদিও বাংলাদেশে কিনতে পাওয়া যায় যে মিষ্টি দইগুলো, ওগুলোর ভিতরে সর থাকে না, সরগুলো আপনারা চাইলে উঠিয়ে ফেলতে পারেন, উপরে যে সর পড়ে তখন তুলে ফেলতে পারেন, কিন্তু আমার সর ভালো লাগে তাই আমি সর তুলি না, একবারে দিয়ে দিই। তো আমি চুলার জালটা বন্ধ করে দিয়েছি, এখন এই দুধটা ঠান্ডা করে নিতে হবে। আর এখন আমি রেখে দিব, এভাবেই রেখে দিব, আধা ঘন্টা পর চলে আসব। তো আধা ঘন্টা পরে যখন দুধটা একটু ঠান্ডা হবে, হালকা একটু গরম থাকবে, কুসুম গরম যেটাকে বলে ঠিক ওই রকম গরম থাকবে, তখন আমি দুধটাকে যেই প্যালার মধ্যে আমি দই পাতবো ওই প্যালাটার মধ্যে দুধটা ঢেলে নিব। আর আমি দই বীজ হিসেবে এই টক দইটা ব্যবহার করছি। আপনারা এরকম টক দই দিয়েও কিন্তু খুব সুন্দর মিষ্টি দই বানিয়ে ফেলতে পারেন। এখন আমি 1 টেবিল চামচ টক দই দিয়ে খুব ভালোভাবে ফেটে নিচ্ছি, একদম ভালোভাবে ফেটতে হবে যেন দলা পাকানো না থাকে। এখন এটাকে খুব সুন্দর করে ফেটে নিয়েছি। এখন রাইস কুকারের মধ্যে আমি এই দইটা বানাবো। তো আমি একটা টিপস দিচ্ছি আপনাদেরকে, অনেকের দেখা যায় দই বানাতে গেলে দই থেকে ফেটে ফেটে পানি আসে, তার কারণ হচ্ছে দইটা ঢালার পরে যদি ঝাঁকি লাগে তাহলে ফেটে ফেটে দইটা থেকে পানি বের হয়। এর জন্য খুব সাবধানে দইটা পাততে হবে, আপনি রাইস কুকারেই করেন বা ওভেনে করেন, যেখানেই বা চুলায় করেন, আস্তেই করে দিতে হবে যেন ঝাঁকি না লাগে। তো কুকারে দিয়েছি আর এখন দিব ওভেনে, তার আগে ওভেনটা প্রিহিট করে নিচ্ছি 10 মিনিটের জন্য। আর আমি গ্লাসের মধ্যে, কাঁচের গ্লাসের মধ্যে আমি দই পাতব, আর এখানে 2 টেবিল পরিমাণ টক দই নিয়ে নিচ্ছি। আর এই দুধটাতে আমি খুব ভালো মতো মিশিয়ে নিব টক দইটা, একটুও যেন দলা না থাকে খেয়াল রাখতে হবে। এখন খুব ভালোভাবে ফেটানো হয়ে গেছে, এখন আমি একটু
ফেনা ফেনা তুলে নিচ্ছি, কারণ দইটার উপরে দেখতে সুন্দর লাগবে। এখন প্রতিটা গ্লাসে আমি ঢেলে নিব। আর আমি একটা কাপও নিয়েছি, আপনারা চাইলে স্টিলের গ্লাসে বা কাগজের ওয়ান টাইম গ্লাসেও আপনারা দই করে নিতে পারেন। কাগজের গ্লাস আর স্টিলের গ্লাস বা কাচের গ্লাস আর কাচের কাপ যেটাই বলেন না কেন, খুব সুন্দরভাবেই দই জমে যাবে। দেখুন খুব সুন্দর লাগছে আমার গ্লাসগুলোতে। এখন আমি ফয়েল পেপার দিয়ে মুড়িয়ে নেব, যেন হালকা যে গরম ভাবটা আছে সেটা যেন ঠান্ডা হয়ে না যায়। দুধটা হালকা গরম থাকা অবস্থাতেই মিষ্টি দইয়ের এই প্রসেসিংগুলো করতে হবে। আর আমি ফয়েল পেপারগুলো খুব সুন্দরভাবে দিয়ে নিচ্ছি। এখন সবগুলো কাচের গ্লাসে ফয়েল পেপার দিয়ে মুড়িয়ে নিয়েছি। এখন ওভেনটা বন্ধ করে ওভেনের ভিতরে সবগুলো গ্লাস আমি আস্তে করে রাখবো, যেন ঝাঁকি না লাগে, কারণ ঝাঁকি লাগলেই পানি উঠবে। তো খুব আস্তে সাবধানে আমি দিয়ে দিচ্ছি। আর ওভেনের ভিতরে মোটামুটি ভালোই গরম আছে। আর এখানে আমি রাখবো 3 থেকে 4 ঘন্টা রাখবো। একটু বেশি সময় রাখলে ভালো, তাই 4 ঘন্টা রাখার চেষ্টা করব। তো দেখতে পাচ্ছেন রাইস কুকারটা 2 ঘন্টা সময় হয়ে গেছে, আর এই মাত্র 2 ঘন্টাতে কি সুন্দর দইটা জমে গেছে। রাইস কুকারে খুব সুন্দর দই হয় দেখতেই পাচ্ছেন। আর এই দইটা এখন আমি ঠান্ডা করব, ঠান্ডা করার পরে ফ্রিজে রাখব। ফ্রিজে 2 ঘন্টা পর এই যে দেখুন বের করে নিয়ে আসছি। আমি এখন আপনাদেরকে কেটে দেখাচ্ছি। তো এই দই দিয়ে এখন আমি লাচ্ছি বানাবো। তো আলহামদুলিল্লাহ আমার দইটা পারফেক্ট হয়েছে, খুব সুন্দর হয়েছে, পুরো বাংলাদেশের মিষ্টি দই। আমি যে গ্লাসগুলোতে করেছি সেই গ্লাসগুলোতেও চমৎকারভাবে সুন্দর দই বসে গেছে, সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করব। আর এখন লাচ্ছি বানানোর জন্য আমি এখান থেকে দই নিচ্ছি। আর এই তো গ্লাসে করা দই, এটাও হয়ে গেছে। আমি বের করে ফ্রিজে রেখে ঠান্ডা করে নিয়েছি। এখন আপনাদেরকে কেটে দেখাচ্ছি কেমন হয়েছে ভেতরটা। আর এই গ্লাসের দইটাও খুব সুন্দর হয়েছে দেখুন। তো কেমন লাগলো আমার মিষ্টি দই বানানো, যদি ভালো লাগে কমেন্টে জানাবেন। আর আপনারাও ট্রাই করবেন, যদি পারফেক্টভাবে ফলো করেন ইনশাল্লাহ আপনাদেরটাও হবে। আজকের রেসিপিটা ভালো লাগলে লাইক করবেন আর সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন।